হ্যালো ভিউয়ার, বিডিআইটি পক্ষ থেকে আমি রুবেল খান। সবাই কেমন আছেন? অনেকদিন পর একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম, তো আশা করি সবাই ভালো আছেন। চলুন শুরু করা যাক। আজকে আমি দেখাবো যে আপনি আপনার গ্রামীণ সিম চাইলে আপনি দেখতে পারেন যে আপনার কত এমবি আছে, কয় টাকা আছে, কয়টা এসএমএস আছে, সব কিছু দেখতে পারবেন একটা অ্যাপসের মাধ্যমে। তো চলুন সেই অ্যাপসটি নিয়ে কথা বলবো আজকে। দেখুন, সফটওয়্যারটি হচ্ছে মাই জিপি। তো এই অ্যাপসটা আপনি প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। আপনি প্রথমে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পরে আপনাকে সার্চ দিতে হবে মাই জিপি। ফার্স্টে যে অ্যাপসটি আসবে সেটাই আপনি ডাউনলোড করবেন, ঠিক আছে? তো এটা এটার ভিতরে যাবেন আপনি। এটা আমি আগেই ডাউনলোড করে রেখেছি, তো এটা ওপেন করবেন। এই যে দেখেন আপনি, এই জায়গায় লো ব্যালেন্স দেখাচ্ছে আপনার, কোনো মানে আমার ব্যালেন্স কোনো টাকা নেই, কোনো এমবিও নাই। এটা কোন ডেটে কথা বলি আমি সেটাও দেখাচ্ছে। 50 এসএমএস মানে এসএমএস আপনার 50 পয়সা সেন্ট হয়। তো আপনাকে প্রথমে এটা আপনি অ্যাকাউন্ট করতে হবে। তো আপনি এই জায়গায় আপনি প্রথমে ফার্স্ট টাইমে নাম্বার দিলেই তাহলে এটা অ্যাকাউন্ট হয়ে যাবে। তো আজকে আপাতত এইটাই ছিল আমার টিউটোরিয়াল। তো আশা করি ভালো থাকবেন সবাই। প্লিজ যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন এখনো সাবস্ক্রাইব করে নিন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে তো